বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু বাইক আরোহীর তদন্তে পুলিশ। বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা 2 নম্বর ব্লকের দোলঙ্গ সংলগ্ন এলাকায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরে ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম গৌরীশঙ্কর সাহা, তার বাড়ি মাথাভাঙা পৌরসভা এলাকার 7 নম্বর ওয়ার্ডে। আরও জানা গেছে এদিন কোচবিহার থেকে যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস মাথাভাঙার দিকে আসছিল। ঠিক সেই সময় বাইকে করে মাথাভাঙা থেকে কোচবিহারে যাবার পথে মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের দোলঙ্গ সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই ছিটকে পড়ে যায় বাইক আরোহী। সেখানে ওই বাইক আরোহীর মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রিকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, বেঙ্গালুরু। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নাম্বার নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।